হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু একটা ওয়ালেটের অফার, আর আজকে থেকে মেবি 2-3 দিন থেকে কিন্তু ভালো ভালো ওয়ালেটের অফার শেয়ার করতেছি। আগুন অফার, সো কে মিস করবেন, প্রত্যেকে জয়েন করবেন। এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, এই আর্নিংটা পরবর্তীতে সেল করে প্রফিট নিতে পারবেন 100%। যারাই ভিডিওটি অন করেছেন একবার হলেও দেখে যান, কারণ আপনারই ভবিষ্যতে কাজে লাগবে। তো জাস্ট এখান থেকে আপনি যে কাজগুলো করতে হবে, এটা কিন্তু এনএফটির একটা প্ল্যাটফর্ম, তো জাস্ট এখান থেকে আমরা এনএফটি পাবো কিংবা কিছু টোকেন পাবো, এই টোকেনগুলো আমরা কনভার্ট করতে পারবো। অল ইউজার, সো কেউ মিস করবেন না। কীভাবে জয়েন করবেন এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখে দেবো, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করে নাই দ্রুত জয়েন করবে, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। সো মাইবি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে এমনিতে পেয়ে যাবেন। আর আপনি যদি এয়ারড্রপে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, তাছাড়া আপনি কখনোই ইনকাম করতে পারবেন না, সেই জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো এখন আসি যে অফারটা নিয়ে কথা বলতেছি, অফারটার নাম হলো DTTD ওয়ালেট। তো এই ওয়ালেটটা আপনারা কি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম প্লে স্টোর পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ওইখানে ক্লিক করে জাস্ট এরকম একটা পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা লেখা থাকবে যে আজকের এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কটা পোস্টার ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন। ওই লিঙ্কটার উপর ক্লিক করে আপনার এরকম একটা পোস্টে নিয়ে আসবে। পোস্টে নিয়ে আসলে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো যে দেখেন এই যে ডাউনলোড অ্যাপ, এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনার কী করবেন, সরাসরি অ্যাপটা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে যেরকম দেখাচ্ছে, তো আপনারা সরাসরি ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখান থেকে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ফার্স্ট অফ অল চাইবে, তো আপনারা কী করবেন এখান থেকে মেটা মার্কস নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। কারণ লগ ইন সাইন ইন করলে এটা বিদেশি নাম্বার, মানে বাইরের দেশের কান্ট্রি যেহেতু অফার, সেহেতু এখানে আমার বাংলা বাইরের দেশের কান্ট্রির নাম্বার লাগবে, সেহেতু এটা দরকার নয়। তো আপনারা কী করবেন এই যে মেটা মার্কস উইথ এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে সাথে সাথে আপনাদের এই যে গট ইট ক্লিক করতে বলবে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে এখান থেকে দেখেন আপনাকে বলবো যে মেটা মার্কসের যে ইয়েটা আছে, ওয়ালেটটা আছে, সেটা ডাউনলোড করতে। তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন মেটামাক্স যেটা আছে, এটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের সমস্যা না হয়। তো আপনারা মেটামাক্সের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর মেটামাক্সে ক্লিক করার পর জাস্ট আপনাকে তাদের যে মেটা আপনার যে মেটামাক্স আছে সেই মেটামাক্সে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনাকে কিছু পারমিশন চাইবে, মানে সাইন ইনের যে পারমিশনগুলো চাই এই পারমিশনগুলো দিয়ে দেবেন। জাস্ট এই যে আমার যে ফিঙ্গার দেওয়া আছে ফিঙ্গার দিয়ে দিলাম, দেন আমার দেবেন অটোমেটিকলি। এখন আমরা কী হবে দেখেন, এখানে আমাকে সাইন ইন করতে বলবে, তো জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখবেন আপনার এটা সাইন ইন অপশন চলে আসবে। আপনার যদি ফোনটা ভালো থাকে, মানে ভালোভাবে হয়ে থাকে, তাহলে আপনাদের অতি তাড়াতাড়ি চলে আসবে। তো জাস্ট দেখেন চলে আসবে, এখানে আসার পর এই যে কানেক্ট অপশন অপশন পাবেন, এই কানেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কনফার্ম চলে আসবে দেখবেন, এখানে কনফার্ম বা সাইন ইন চলে আসবে, আপনি কনফার্মে ক্লিক করে দিয়ে জাস্ট ইন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দেখবেন আপনি যে সাইন ইন চলে আসছে, তো আপনি কী করবেন সাইন ইনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে দেখবেন আপনার এটা সাইন ইন হচ্ছে অটোমেটিক, কিন্তু দেখবেন আমার কিন্তু এটা হয়ে গেছে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এনএফটি দেখেন এনএফটি চলে আসছে। তো আপনারা কী করবেন এখন, আপনাদের যে মেন কাজ এখনই কিন্তু আপনাদের মেন কাজ, এই মেন কাজটা করার জন্য অবশ্যই আপনাকে দেখবেন এইখানে আপনাদের প্রোফাইল দেখতে পাবেন, যে প্রোফাইল, সো প্রোফাইলের উপরে ক্লিক করবেন। সো এটা অনেকে বুঝতে পারতেছেন না, এই জন্য ভিডিওটা আমি করে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে ক্লিক করার পর এখানে আপনাদের প্রথমে চাইবে হলো আপনাদের ইউজার নেম এবং ইয়া যাবে, তো আপনারা দিয়ে দেবেন আপনাদের ইউজার নেম এবং বায়ো দিয়ে দেবেন, আপনি ইচ্ছা দিলে হবে না দিলে হবে। দেন আপনার সেভে ক্লিক করলে আপনাদের প্রোফাইলের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখন আপনারা কী করতে পারেন, এখন আপনারা এই যে দেখেন এইখানে দিন ক্লিক করবেন, যে এখানে, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের লেভেল আপ হবে, তো এখানে কিন্তু আপনাদের লেভেল আপ হবে। সো এখন আপনাকে লেভেল আপ করার জন্য আপনাকে অবশ্যই এই যে এক্সপি যেও আছে না, এই এক্সপি আন করলে আপনাদের লেভেলগুলো আপ হবে। এখন আমি 1 লেভেলে আছি, এর পরবর্তীতে 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, মানে আপনার যত ইনকাম বেশি হবে তত লেভেল আপনাদের আপ হবে। যত লেভেল আপ হবে আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে। সো বুঝতে পারতেছেন, তো আপনাকে এখানে প্রথমে দেখতে হবেন, এখানে আসার পর আপনাকে এই যে এক্সপিগুলো আর্ন করার জন্য আপনাকে এই ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এই যে ডেলি আছে না, এই ডেলি টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো ডেলি টাস্ক কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে এখানে দেখবেন প্রথমে ডেলি লগ ইন, এখানে আপনি যে প্রত্যেক দিন আসবেন, প্রত্যেক দিন আসে ডেলি লগ ইনের উপর ক্লিক করবেন। এই যেরকম ক্লেম অপশন থাকবে, ক্লেম অপশনে ক্লিক করলে দেখবেন আপনার 2টা টোকেন আর্ন হয়ে যাবে। দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে সেন্ড মেসেজ, মানে যে কোনো আপনার ফ্রেন্ডের মাঝে যে কোনো একজনকে আপনার কী করবেন সেন্ড করবেন, মানে একটা মেসেজ সেন্ড করবেন। তো আমার রেফারে যদি কাজ করেন তাকে আপনার আপনার প্রোফাইলে যাবেন, যেন এখানে ফলোয়ার উপরে ক্লিক করবেন। ফলোয়ার উপরে ক্লিক করার পর দেখবেন ফলোয়িং চলে আসবে, এরকম ফলোয়িং চলে আসবে, আপনার যে ফলো ব্যাক করে দেবো। তো ফলো ব্যাক করে দেওয়ার পর মেসেজে ক্লিক করবেন, যে মেসেজে ক্লিক করার পর যে কোনো একটা ফ্রেন্ডকে, তো যে কোনো একটা ফ্রেন্ডকে আপনারা কী করবেন এখান থেকে মেসেজ করবেন হাই লিখে, যে হাই লিখে দেবেন, লিখে দেওয়ার পর ব্যাক করে আবার প্রোফাইলে আসবেন।
প্রোফাইল আসার পর এখানে আসবেন, এখানে আসার পরে যে দেখেন দেবেন ক্লেম, এখানে ক্লেম অপশন পাবেন, ক্লেমে ক্লিক করে দেবেন তৃতীয় নম্বর টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন সেম টু সেমভাবে আপনারা এখানে তিন নম্বর যে কাজটা আছে সেটা আমার হয়নি এখনও, তো আমাকে কেউ যদি মেসেজ করে, আমাকে যখন কেউ মেসেজ করবে তখনও কিন্তু আমার এই যে এখানে এই অপশনটা ক্লিক হয়ে যাবে। তো জাস্ট আমাকে মেসেজ করার জন্য আমার যে লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে আমার ইয়েতে যাই। সো এখানে আমার ইউজার নেম দেওয়া আছে, এই জন্যটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর আপনি চলে আসবেন জাস্ট এন দিয়ে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করার পর যে আপনার অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন। সে অ্যাপ্লিকেশন আসার পর আমার নামটা সার্চ দেবেন, যে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে পার্সোনাল নাম্বার একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন যে ইউজার নেমটা কপি করে নিয়ে আসলেন, জাস্ট এখান থেকে পেস্ট করলে জাস্ট আমার ইউজার নেমটা চলে আসবে। এখান থেকে আমার মেসেজ করবেন বা ফলো করে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে আমার যে পোস্টের কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে আপনারা পোস্টে আপনাদের ইউজার নেমগুলো সেন্ড করবেন, এক একজনকে অন্যকে আপনারা কী করবেন ফলো করবেন, তাহলে আপনাদের ফলোটা বেড়ে যাবে। দেন আপনারা কী করবেন, এখানে ফলো করার পর জাস্ট এখানে আসবেন। এখানে আসার পর যে ক্লেম অপশন চলে আসে, দেখেন আমাকে কিন্তু অলরেডি মেসেজ করে ফেলেছে একজন, যে আমি ক্লেমে ক্লিক করলাম। ক্লেমে ক্লিক করার পর জাস্ট আমার এটা দেখেন ক্লেম হয়ে গেছে, যে দেখেন আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেলো। দেন আমি কী করবো, এখান থেকে আবার এই ক্লেমে ক্লিক করলাম। তো ক্লেমে ক্লিক করার পর দেখেন আমার লেভেলটা কিন্তু আপ হয়ে গেছে, দেখেন আমার লেভেল কিন্তু আপ সেকেন্ড লেভেলে চলে আসে। এবং আমার এক্সপি দেখেন 1300 XP-তে কিন্তু আমি সেকেন্ড লেভেলে অতিক্রম, মানে থার্ড লেভেলে অতিক্রম করতে পারবো। তো আমার সেকেন্ড লেভেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা জেনে আমাকে টাস্কগুলো সবগুলো এক লেভেল একটা একটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি মেসেজ করবেন সবাই সবাইকে, মেসেজ করে আপনাদের আপনার যে এক্সপি আছে এক্সপিগুলো আপনারা কনভার্ট করে নেবেন, কনভার্ট করে লেভেলগুলো আপ করবেন। তো এইভাবে আপনার মূলত কাজ করতে হবে। জাস্ট এখান থেকে আপনি যত পয়েন্ট এখানে আর্নিং করতে পারবেন, যেখানে দেখুন আপনার যত পয়েন্ট থাকবে আপনি পরবর্তী থেকে পয়েন্টগুলো কনভার্ট করে, যেমন আপনারা পিআই নেটওয়ার্ক ছিল, যেমন সুইট নেটওয়ার্ক, কিছুদিন আগে সুইট টোকেন যে আমাদের টোকেনগুলো দিয়েছিলো এগুলো কিন্তু আমরা অনেক দিন আগে থেকে আমরা আর্ন করেছি। এবং এই কিছু দুদিন তিন এক মাস মেবি এক মাসের মতো হলো এটা কিন্তু কুকন লিস্টেড হয়েছিলো, এবং এটা কিন্তু কনভার্ট করে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট হয়েছিলো। তেমনিভাবে এখান থেকে হিউজ পড়বেন একটা আর্নিং করতে পারবেন। আপনারা জাস্ট কয়েনগুলো রেখে দেন, কয়েনগুলো আর্নিং করে রেখে দেন, জাস্ট পরবর্তীতে আপনি পরবর্তীতে ভালো পরিমাণে সেল করতে পারবেন। এবং এখান থেকে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, আপনার রেফার করে আর্ন করতে পারবেন। তো রেফারের কিছু কন্ডিশন আছে, সেটা হলো আপনাকে তারা কিন্তু বলে দিয়েছে, দেখেন এখানে কিন্তু দেখেন ট্যাব ইনভাইট টু শেয়ারিং, আপনার এখান থেকে আপনার যে ইনভাইট কোড আছে শেয়ার করতে পারবেন। এবং আপনাকে সর্বোচ্চ মানে আপনি যখন সর্বোচ্চ আপনাকে তিন লেভেল পর্যন্ত আপ করতে হবে, মানে এই দ্বিতীয় নম্বর লেভেল আছে না, আরেকটা লেভেল করতে হবে আপনাকে, মাস্ট বি আপনাকে তিন লেভেল পর্যন্ত পার করতে হবে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকটা দিন আপনি এখানে আসবেন, এখানে এসে প্রতিদিন রিওয়ার্ড করবেন। আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কিন্তু এই তিন নম্বর লেভেলে চলে আসবে, যে এখান থেকে প্রায় 800 টোকেন করে মেবি প্রত্যেকটা দিন দেয়। তো দুদিনে আমাদের লেভেল আপ হয়ে যাবে, আমাদের কিন্তু অলরেডি একদিনে লেভেল আপ হয়েছে, মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের কিন্তু লেভেল আপ হয়ে গেছে। এবং দুই দিনে কালকে মেবি পরশু দিনে আমার কিন্তু 1300 XP চলে আসবে এবং আমাদের লেভেল আপ হবে। আপ হওয়ার পর আমাদের কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে হবে। এবং এখান থেকে দেখেন প্রত্যেকটা দিন আপনি যদি 3 লেভেল পর্যন্ত আপ করতে পারেন, তাহলে প্রতিদিন আপনি 5 টোকেন 10 টোকেন 15 টোকেন 99 টোকেন পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো ভালো পরিমাণে একটা আর্নিং অপরচুনিটি, আর এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। আর এখানে আপনার প্রোফাইলে গেলে আপনার এখানে কয়েকটা আপনার NFT আছে, NFT প্ল্যাটফর্মগুলো দেখতে পারবেন। সো কেউ মিস করেন না ভাই, এক কথায় অসাধারণ একটা প্রজেক্ট, কেউ মিস করেন না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মাসবি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, কারণ পরবর্তী আপনি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, আর আপনাদের যত প্রবলেম আছে বলবেন, আমার প্রবলেম সব গ্রুপ আছে, এই গ্রুপে এসব যতগুলো প্রবলেম আছে বলবেন, ইনশাআল্লাহ আমি প্রবলেমগুলো আপনাদের আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবো। এবং আপনি যতগুলো মেসেজ দেবেন মেসেজগুলো সিন করার চেষ্টা করে আপনার রিপ্লের মানে রিপ্লেগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের ইউজার নেমগুলো যে আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন, এটা আমি পাবলিক করে রাখছি। আপনারা আপনার যত আপনাদের ইউজার নেমগুলো আছে এখানে সেন্ড করবেন, একে অন্যকে ফলো করে সাহায্য করবেন। ধন্যবাদ।